তুফান, ভয় পাইছি রে। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান ভয় পাইছি রে, আসলে কি তুফানের ঝড় বইছে? আসুন সিনেপ্লেক্স গুলোতে দেখি তারা কি বলছে। তুফান না তুফান, আপনি তো সিনেমাটা দেখলেন, সিনেমাটার মান আপনার কাছে কেমন মনে হলো? সুপার, ইট ওয়াজ মানে একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মুভি দেখেছি মনে হচ্ছে। এর আগে অনেকেই তো বলাবলি করতেছিল তুফান সিনেমা নাকি নকল। কপি না, আসলে বাংলাদেশের ইন্সপায়ার্ড মুভি আমরা বলতে পারি, আর এটা কাইন্ড অফ গ্যাংস্টার টাইপ মুভি ছিল। তামিল সিনেমার সঙ্গে কোনো একটা যোগসাজশ তামিল ভাইব, ওই তো বললাম কিছু একটা ছিল ইন্সপায়ার্ড, তো এটা বলবো, পুরোপুরি কপি বলবো না, বাট আমাদের বাংলাদেশ এরকম টাইপ মুভি করেছে, এটা আসলে হ্যাটস অফ। একটা সময় সত্যি কথা বলতে কি শাকিব খানের সিনেমাগুলো স্কিপ করে যেতাম। আচ্ছা ভাই, আপনি কি শাকিব খানের সিনেমা দেখেন? তো এটা দেখার পর মানে শাকিব খানের ফ্যান হয়ে গেলাম। এটা নিয়ে কোনো কমেন্ট পাস করার মতো কিছু নাই। ঈদ আসবে যাইবে অনেকদিন কথা বলবো, কিন্তু শাকিব খানের ছবি আমাকে দেখতে হবে, এইটাই আমাদের মূল কথা। শাকিব খানের মাসে সবকিছু আছে, তার মাইসে কয় না পাঁচাঙ্গুল সমান না, সে শাকিব খান পাঁচাঙ্গুলই সমান। পাগল ভক্ত হলে কতটা না উন্মাদ হয়। সে অভিনয় পারে, নাচতে পারে, সুদর্শন, ফিটনেস ভালো, তার চেহারা এত বয়স, তারপরও যে ফিটনেস। সিনেমার দৃশ্যের সাথে শরীরও গরম হয়ে যায়। মুভি দেখে কি গরম লাগা গেছে বেশি? অনেক ভাই, মানে যেরকম মুভিটা হিট হইছে তাহলে মনে হয় নিজের শরীরটাও মানে হিট হইছে ভাই। তুফান সিনেমাটাকে আমি কখনোই নকল বলবো না। তুফান সিনেমাটি বলিউডের অনেক সিনেমা থেকে ইন্সপিরেশন হওয়া আর নকল এক জিনিস না। সিনেমাটির এক জায়গায় অ্যানিমেল সিনেমার সাথে কিছুটা মিল আছে, সেই মিলের জন্য অ্যানিমেলেরই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে। এটাতে পরিচালক বুঝিয়েছেন এটা কপি না, এটা হলো ইন্সপিরেশন হয়, কারণ এটা দোষের কিছু না। সুশীল সমাজও এবার মেনে নিলেন। শাকিব খানের আগের মুভির সাথে কম্পেয়ার করলে আমি জানি না, ট্রেলার দেখে আসলাম, সত্যি আমি আসলে চেঞ্জেস ধরা যাচ্ছে। আমার হাজবেন্ডকে বলে যাচ্ছি যে আমি আজকে থেকে শাকিব খানের একজন নতুন করে ফ্যান বেস ক্রিয়েট হলাম, এবং আমি নতুন করে অ্যাড হলাম। তুফান সিনেমা কপি না, কিন্তু বাংলাদেশ থেকে ইন্সপায়ার্ড হওয়া, এটা আসলে একটু অন্য প্যাটার্নের মুভি। এক্সপেক্টেশন হাই।